আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছি। তো দর্শক, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করার জন্য, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের মাঝে আলোচনা করার জন্য। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করবো, যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কেমন মর্যাদা দিয়েছেন, কোথায় কেমন অধিকার দিয়েছেন, কী মর্যাদাটা দিয়েছেন ইসলামে, সেই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, উপকৃত হতে পারবেন। তো চলে যাব মূল আলোচনায়। মূল আলোচনা শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ। তো আশা করবো আজকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দর্শক, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন এবং ইসলামে কেমন মর্যাদা দেওয়া হয়েছে নারীদেরকে, সে সম্পর্কে আমরা বিস্তারিতভাবে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন, অবশ্যই জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। তো চলুন আমরা জেনে নিই যে ইসলামে নারীদের কী মর্যাদা রয়েছে। ইসলামে নারীদেরকে আল্লাহ কত মর্যাদা এবং আল্লাহ রাসূল কত মর্যাদা সম্মান দিয়েছেন সেটা আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো মূল আলোচনা শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ। তো আশা করব সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমরা দেখে নিই যে ইসলামী নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় এবং কীভাবে মর্যাদা দিয়েছেন। তো প্রথমে আছে কন্যা হিসেবে নারীর মর্যাদা। তো কন্যা হিসেবে নারীর কী মর্যাদা রয়েছে সেটা আমরা প্রথমে জেনে নেব। ইসলামে কন্যা হিসেবে নারীদের অনেক মর্যাদা দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন যে কোনো ব্যক্তির যদি কন্যা সন্তান থাকে আর সে তাকে জীবন্ত কবর না দিয়ে তাকে মর্যাদা দেয় এবং পুত্র সন্তানের চেয়ে কম না ভালোবাসে, তবে আল্লাহ পাক তাকে বেহেশতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেছেন কন্যা হিসেবে কী মর্যাদা, যে কোনো ব্যক্তির যদি কন্যা সন্তান থাকে আর সে যদি কন্যা সন্তানকে তার পুত্র সন্তানের মতো ভালোবাসে, সে জীবন্ত কবর না দিয়ে তাকে মর্যাদা দেয়, ভালোবাসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কন্যা হিসেবে নারীদের মর্যাদা সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা জেনে নেব স্ত্রী হিসেবে নারীর অধিকার ও মর্যাদা সম্পর্কে। চলুন জেনে নিই। তো আমরা দেখে নিব যে স্ত্রী হিসেবে নারীর অধিকার ও মর্যাদা। ইসলামে স্ত্রীদের মূল্যায়ন করা হয়েছে, যেমন স্ত্রীর উপর স্বামীর যেমন অধিকার, স্বামীর উপরও স্ত্রীর তেমন অধিকার। নিজস্ব সম্পত্তিতে স্ত্রীকে স্বাধীনতা দান করা, স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার দান, মিরাশে অংশ নির্ধারণ, স্ত্রীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ বলে ঘোষণা দান ইত্যাদি। তো বুঝতে পেরেছেন যে কন্যা হিসেবে কেমন মর্যাদা এবং স্ত্রী হিসেবে কেমন মর্যাদা। এবার আমরা দেখে নিব মা হিসেবে সব থেকে মর্যাদাবান মা, সেই মা হিসেবে নারীদের কী মর্যাদা রয়েছে সেটা আমরা দেখে নিব। চলুন দেখে নিই। তো মা হিসেবে নারীর অধিকার ও মর্যাদা। ইসলাম নারীকে মা হিসেবে যে সম্মান দান করেছে পৃথিবীর অন্য কোনো ধর্ম এই ধর্মের মর্যাদা দেয়নি। এক হাদিসে মায়ের সাথে সদাচরণের কথা তিনবার বলা হয়েছে, এছাড়াও
পিতামাতার সাথে সদ্য ব্যবহারের আদেশ দান, তাদের সাথে বিনয় ও ভদ্র ব্যবহারের আদেশ দান। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সহচর্যের দাবিদার হলেন মা। মায়ের পায়ের তলে সন্তানের বেহেস্ত, মা হিসেবে মিরাশে অংশদান। তো এখানে যেগুলো উল্লেখ করা হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ কোন বিষয়টি দেখেন, মায়ের পায়ের তলে সন্তানের জন্য বেহেস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন। তো কি মর্যাদা নারীদেরকে আল্লাহ দিয়েছেন ইসলামে। এরপরে আমরা যদি বলি যে অধিকার দেওয়া হয়নি, এটা অবশ্যই ভুল। তো দেখুন, কন্যা হিসেবে কি মর্যাদা রয়েছে, স্ত্রী হিসেবে কি মর্যাদা রয়েছে, অধিকার রয়েছে, মা হিসেবে কি মর্যাদা রয়েছে। আবার আমরা নারীর শিক্ষার ক্ষেত্রে অধিকার এই সম্পর্কে আমরা দেখে নিব। চলুন দেখে নিই নারীর শিক্ষার ক্ষেত্রে অধিকার। নারী শিক্ষার ক্ষেত্রে ইসলাম অত্যধিক গুরুত্ব প্রদান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তো এখানে রয়েছে তলাবুল আলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলমানের নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনু মাজা 229 নম্বর হাদিস। তো এবার আমরা দেখে নেব বিয়েতে মতামত দেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা। ইসলাম নারীকে বিয়ের বেলায় নিজের স্বাধীনতা দান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকাহু বিকরু হাত্তা তুসাতালা, যতক্ষণ না অবিবাহিত মেয়ে বিয়ের সম্মতি দিবে ততক্ষণ পর্যন্ত বিয়ে হবে না। দারেমি 2241 নম্বর। এর মধ্যে নারীর মতের স্বাধীনতা রক্ষা হয়েছে। এবার নারীর মোহরানার অধিকার সম্পর্কে আমরা দেখে নিব। নারীর মোহরানার অধিকার, শাশ্বত ধর্ম ইসলাম নারীকে যে সকল অধিকার দিয়েছে তার মধ্যে দেন মোহর একটি বিশেষ অর্থনৈতিক অধিকার। আল্লাহ পাক বলেন, অনুনাসা সদকাতিহিন নিহলা, নারীদের মোহরানা দাও খুশির সাথে। অনুরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ের বেলায় মোহরকে অধিক গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, আরও অনেক অধিকার এবং মর্যাদা রয়েছে, সেগুলো ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। তো সংক্ষেপে আপনাদের মাঝে ইসলামে নারীদের মর্যাদা কোথায় কোথায় দেওয়া হয়েছে সে সম্পর্কে আলোচনা করেছি। বাকি বিষয়গুলো নিয়ে আপনারা যদি চান পরবর্তীতে আরেকটি ভিডিও দেব, তো সেটা যদি আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা চান তাহলে অবশ্যই বাকি বিষয়গুলো আলোচনা করব। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিশ্চিত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।